দর্শক আমন্ত্রণ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জনাব সবুর খান জনাব সবুর খান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার সঙ্গে আলোচনা করার আগে আমি একটু দর্শকদেরকে একটু বলতে চাই সেটি হচ্ছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে তার প্রায় এক মাস হতে চলল এবং আমরা দেখেছি যে সেই সরকার ক্ষমতায় আসার পর অর্থনৈতিক দিক থেকে নানা রকমের সংস্কারের পদক্ষেপ নিয়েছে এবং সেই সংস্কার চলছে সেই সংস্কার আসলে কোন পথে যাচ্ছে এবং সেই সংস্কারকে কিভাবে দেখছে ব্যবসায়ীরা এবং সেখানে কী কী চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়েই আমরা আসলে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সঙ্গে আলোচনা করব। তো আমরা সরাসরি আলোচনা এখন চলে যেতে চাই সেটি হচ্ছে যে কথাটি আমি বলছিলাম যে এই সরকার দায়িত্ব নেয়ার পর পরেই যে যেহেতু বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অর্থনৈতিক ক্ষেত্রেই ছিল সবচেয়ে বড় সমস্যা এবং সেখানে বিশেষ করে ব্যাংক খাতে লুটপাট দুর্নীতি এটিই ছিল আসলে সবচেয়ে বেশি সমালোচনার বিষয় তো এই সরকার দায়িত্ব নেয়ার পরেই সবার আগে কিন্তু এই অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রেই হাত দিয়েছে এবং সেই সংস্কার চলছে আপনি জানেন যে এরই মধ্যে গভর্নর চেঞ্জ হয়েছে বহুল আলোচিত ব্যবসায়ী এস আলম যিনি বাংলাদেশের সাত থেকে আটটি ব্যাংক নিয়ন্ত্রণ করতেন ইসলামী ব্যাংক সহ তো সেগুলোতে নতুন পরিচালনা পর্ষদ আসছে তো আপনি কি মনে করেন যে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন যেটা হয়েছে সেটি যথেষ্ট কিনা কিংবা এটাকে আপনি কিভাবে দেখছেন এবং আরও কোন 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 ব্যাপারে পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন না ধন্যবাদ প্রথম হতো আমাদের কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের নয় কোনো গোষ্ঠীর নয় এবং এরা নিজেরাও কিন্তু জানতো না পাঁচ দিন আগেও যে এরা যে সরকারে আসবে তার মানে কী হচ্ছে এটা কিন্তু জনগণের নির্বাচিত বা জনগণের চাহিদা অনুযায়ী কিন্তু তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং ছাত্র জনতার সুতরাং এখানে কিন্তু একটু ভাবতেই হবে হবে সবাইকে যে এই সরকারকে সাপোর্ট দেওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব অনেকেই হয়তো বলে থাকবেন যে এই সরকারও ব্যর্থ হতে পারে কিন্তু এটা এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই সরকার ব্যর্থ হওয়া মানে আমি ব্যর্থ হওয়া আপনি ব্যর্থ হওয়া সবাই ব্যর্থ হওয়া কেন যেহেতু রাজনৈতিক কোনো এজেন্ডা নাই এদের কিন্তু আলটিমেটলি এরা কেউ কিন্তু একটা দল গঠন করে যে না আমি আবার সেই দলের ক্ষমতায় নিয়ে আমি আসব এখনও পর্যন্ত তাদের সেই ধরনের কোনো পরিকল্পনা নাই সুতরাং এখানে আমাদেরকে প্রথমেই মনে করত যে ব্যাংকিং খাত যেটা গত সরকারের সবচেয়ে ভয়াবহ দিকটা ছিল ফাইন্যান্সিয়াল সেক্টর শুধু ব্যাংক না ব্যাংকের সাথে সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে প্রতিষ্ঠান ব্যাংকের সাথে আমি শেয়ার মার্কেটের পর আছে ব্যাংকের সাথে ইন্স্যুরেন্সের ম্যাটার আছে আপনি জানেন যে অনেকগুলো বন্ড ইস্যু করা হয়েছে অনেকগুলো মিউচুয়াল ফান্ড ইস্যু করা হয়েছে লর্ড অফ টোটাল নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও আসলে আলোচনা আছে লর্ড অফ কারসাজি কিন্তু এখানে ঘটছে একই ভাবে কিন্তু আর্থিক ভাবে এমন ভাবে প্রজেক্টগুলো আমরা সবাই কিন্তু অনেকেই আমাদের কিছু লোক আছে অন্ধ যাদেরকে আমরা বলি যারা মাজার পূজারি জি মাজার পূজারি কি হচ্ছে মাজার পূজারীরা আপনি যতই তাদেরকে বুঝাবেন তারা কিন্তু তারা মাজারে গিয়ে তাবে তারা আল্লাহর কাছে চায় না তারা মাজারে গিয়ে চায় তো ঠিক অনেকটা ব্যাপার হচ্ছে এই টাইপেরই যে আমি মেগা প্রজেক্ট করছি ভেরি গুড আমি অফকোর্স অ্যাপ্রিসিয়েট করি যেগুলো ভালো ভালো প্রজেক্ট নেওয়া হয়েছে কিন্তু আবার এটা মাথায় রাখতে হবে যে মেগা প্রজেক্টে কিন্তু মেগা লুটগুলো হয়েছে কারণ মেগা প্রজেক্ট না হলে মেগা লুট করা সম্ভব না আমি একটা প্রজেক্টে দশ হাজার টাকা একটা প্রজেক্ট নিচ্ছি সেই প্রজেক্টটাকে আমি এক লক্ষ দুই লক্ষ টাকা আমি কিন্তু সেখানে বিগত সরকার আমরা দেখেছি বালিশ কাণ্ড একইভাবে আমি কি করছি এই অর্থটা আমি কোথার থেকে সংকুলন করছি আমি করছি ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে তো তার মানেই হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে এমন একটা ভালনারেবল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেমন আমি ঢাকা চেম্বারে সব থাকা অবস্থায় প্রায়ই বলতাম অনেকেই আমার সমালোচনা এখনও করে আমি তখন কিন্তু একশো কোটি টাকার একটা বরাদ্দ কিন্তু আমি থার্টি নাইন ব্যাঙ্কের মাধ্যমে রিকোয়েস্ট করে আমি কিন্তু পারমিশন করিয়েছিলাম যেগুলো যাতে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে দেওয়া হয় যারা ছোট ছোট উদ্যোক্তা তাদের দশ লাখ পাঁচ লাখ এক কোটি টাকা ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ টাকা তার মানে কী হচ্ছে আমি বিভিন্ন জনকে দিয়ে ব্যাংক থেকে লুটপাট করলাম আর আমার বাংলাদেশের যে হাজার হাজার যারা উদ্যোক্তা হওয়ার মতো শক্তি আছে সামর্থ্য আছে সামান্য একটু ফান্ডের কারণে তারা হয় না অথচ তাদের পিছনে আমি যদি অর্থটা খরচ করতাম তাহলে কিন্তু আমি কিন্তু অনেকেই যেটা বলি এই পরামর্শগুলো তো আপনারা সময় সবসময় আমরা দিয়ে আসছি এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে যেমন আমি যদি বলি যে আমি ডক্টর আতিউর রহমানকে বলবো যে অনেকে হয়তো সমালোচনা করতে পারে উনিও তো গত সরকারে আমার নির্বাচিত বাট আমি তো বলবো উনি তো অ্যাটলিস্ট চেষ্টা করে যে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য তো সেই কারণে বলবো যে আলটিমেটলি ব্যাংক খাতের মূল প্রবলেমটাই হয়েছে যে আমি যারা ঋণ পাওয়ার যোগ্য তারা কিন্তু ঋণ পায় না যেমন দেখুন আমি আমার অনেকগুলো আমি যদি বলি আমার প্রায় ফিফটি প্লাস কনসার্ন আমার আছে আমি তো ব্যাংক থেকে ঋণ পাই আমি নিজেও তো ব্যাংক থেকে ঋণ পাই একটি আসলে ব্যাংক ঋণগুলি একটি গোষ্ঠীর কাছে গিয়েছিল আর কি আট দশটি বড় বড় কোম্পানি সেটা আপনিও জানেন তাদের হাতেই আসলে এগুলো গিয়েছে এখন তো আমরা মিডিয়াতে দেখছি যে তাদের যে তারা কিভাবে করেছে কিভাবে অর্থ লুটপাট করেছে এবং সেই লুটপাটের অর্থ দেশের বাইরে পাচারও করেছে সে ব্যাপারে একটু জানতে চাই না এখানে একটা ব্যাপার হলো প্রজেক্ট থেকে যে টাকাগুলো এই পাচার শব্দটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের মানে যেটাকে বলে যে মতবিরোধ আছে এবং অনেকে কিন্তু না জেনেও অনেক কথা বলে অর্থ পাচারটা কিভাবে হয় অর্থ পাচারে কতগুলো মাধ্যম আছে একটা মাধ্যম হচ্ছে যে আমি বিদেশে যখন আমি কোনো এক্সপোর্ট করি আমি সেটা ওভার ইনভয়েস করি আরেকটা হচ্ছে আমি ওভার ইনবয়েসে করলাম না ওই পাচার কি তো অর্থটাই আমি এখানে মানে অর্থাৎ এক্সপোর্টের টাকাটাই আমি এখানে আনলাম না এটা মাঝে কোনো একটা প্রক্রিয়া করে টাকাটা আমি ওখানে রেখে দিলাম এটা হলো একটা প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে ইম্পোর্টে ইম্পোর্টে আমি যেগুলোতে ট্যাক্স খুব কম সেগুলো আমি ওভার ইনভয়েসিং করলাম তৃতীয় আরেকটা মাধ্যম মাধ্যম হচ্ছে আমি ব্যাংক থেকে ঋণ নিলাম সেই ঋণের টাকাটা আমি যেই ব্যবসায় খাটাবো সেটা না কাটিয়ে আমি টাকাটা বাইরে পাচার করলাম চতুর্থ হচ্ছে আমি যে প্রজেক্টগুলো করছি কারণ এটা নিয়ে অনেকে বলে না মানে মূল পাচারটা হয়েছে কিন্তু ঘুষের মাধ্যমে মূল পাচারটা হচ্ছে ঘুষ দেওয়া মানুষ টাকাটা পাচার করে কখন যখন আমি টাকাটা আমার ট্যাক্স ফাইলে দেখাইতে পারবো না এখন আমি যদি মনে করি আমি আমার ট্যাক্স ফাইলে টাকা দেখাইতে আমি কেন পাচার করব। জি এখন আমি যদি বলি একজন ব্যবসায়ী হিসাবে আমি প্রাউড ফিল করি যে আমি তো মনে করি আমার ফরেন কারেন্সি খুবই ভালো কেন বিকজ আমার তো যেই অর্থটা আমি ফরেন কারেন্সি বা আমার যেটা আর্নিং হয়েছে সেটা তো আমি ট্যাক্স ফাইলে দেখে আমি প্রদর্শন করতে পারছি সুতরাং এখন আমি যখন হিসাবে এটা কিন্তু আমি বাইরে ব্যবহার করতে পারছি তার মানেই হচ্ছে পাচার টাকাটা যেমন এই যে বললাম মেগা প্রজেক্ট তার মানে আমি দশ টাকার প্রজেক্ট যদি আমি একশো টাকাতে করি তাহলে আমার প্রজেক্টটার জন্য যাচ্ছে হচ্ছে দশ টাকাই আমি ধরে নিচ্ছি দুই টাকা বেশি হচ্ছে বারো টাকা তাহলে এই এইট্টি এইট টাকা আট অষ্টআশি টাকাটা কিন্তু আমি পাচার করে ফেলছি কেন কারণ আমি তো এখানে শো করতে পারছি না আপনি যখন একটা ব্যাংকে রাখবেন যদি সত্যিকার অর্থে ট্যাক্স অথরিটি যদি আমার অ্যাকাউন্টেবল হয় আমি মনে করি এখন কিন্তু ট্যাক্স অথরিটি অ্যাকাউন্টেবল হবে হওয়া উচিত তাদের তার কারণ হচ্ছে ট্যাক্স অথরিটি যদি আইডেন্টিফাই করতে পারে যে এই টাকাটা কোথেকে আসলো ব্যাংকে তার অ্যাকাউন্টে তাহলেই কিন্তু আলটিমেটলি সে আইডেন্টিফাই করা যাবে এবং এটা আইডেন্টিফাই করতে না পারার কারণে টাকাটা পাচার আমি আমি আপনাকে এখানে একটু সুখবর দিতে চাই আপনি যেটা বলছিলেন যে প্রকল্পের খরচ বেশি দেখিয়ে এভাবে লুটপাট করা হয়েছে এবং যে অনেক সময় ঘুষ দেয়া হয়েছে ডলারে সেটা হয়তো দেশের বাইরে ঘটেছে হুম এভাবে অর্থ পাচার হয়েছে তো এই অর্থ পরিকল্পনা উপদেষ্টা যখন দায়িত্ব নিলেন তখন আমরা দেখ উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং উনি যেটি আমাদেরকে জানিয়েছিলেন রাজনৈতিক কারণে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে যেগুলো লোক দেখানো হয়তো অহেতুক প্রয়োজন নাই যেগুলো বারবার সময় বাড়ানো হয়েছে বারবার সংশোধন করা হয়েছে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে সেগুলো উনি কিন্তু পুনর্বিবেচনা করছেন এবং প্রয়োজন হলে সেগুলো কাটছাট করছেন এটাকে আপনি কিভাবে দেখবেন এক দুই হচ্ছে আপনি যেটি বললেন অর্থ পাচার কিংবা কালো টাকা কালো টাকা সাদা করার যে বিধানটা ছিল সেটিও কিন্তু এই সরকার এসে বাতিল করে দিয়েছে তো এই দুটো উদ্যোগে আপনি আশাবাদী হতে পারেন কি না অবশ্যই প্রথম কথা হচ্ছে যে মেগা প্রজেক্টে যে দুর্নীতিগুলো হয়েছিল আমি আবারও বলছি যে যেই প্রজেক্টগুলি রাইটলি গভর্নমেন্টের জন্য বা দেশের মানুষের জন্য উপকৃত হবে সেগুলো কন্টিনিউ করতেই হবে সেটা লস হইলেও করে যেতে হবে জি কিন্তু যেইটা যেই প্রজেক্টগুলি নেওয়া হয়েছে শুধুমাত্র টাকা লুটপাট করার জন্য পাচার করার জন্য বা কাউকে বেনিফিট দেওয়ার জন্য সেগুলোকে অবশ্যই কিন্তু সংশোধনের সময় আসছে একইভাবে আমি যেটা মনে করি যে কালো আমি একটু আগেও যেটা বলেছি যে কালো টাকা থাকলেই কিন্তু আমি পাচার করবো এখন আমি একজন ব্যবসায়ী আমার কালো টাকা করতে আসবে কারণ আমি তো কালো টাকা আর্ন করা আমি পার্টিসিপেট করি না আমি কোথাও আমি আমার মাধ্যমে আমি অন্যদের উদাহরণটা দিচ্ছি কিন্তু মানে আমার না তার মানে কালো টাকা কিন্তু সবার কাছে নাই কালো টাকাটা আসে করতে ঘুষ থেকে কালো টাকাটা আসে হচ্ছে আপনার যেটাকে আমি বললাম যে একটা প্রজেক্টের আয়তায় আমি প্রজেক্টটাকে ম্যাল প্র্যাকটিস করলাম যেমন আমি হয়তো রাস্তায় একটা কন্ট্রাক্ট নিলাম কন্ট্রাক্টর হলো দুই কোটি টাকা আমি কন্ট্রাক্টরতে বিটুমিন যেটা দেওয়ার কথা বা আমার যেই রকমের ম্যাটেরিয়াল দেওয়ার কথা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আমার যে ঢালাই করেছে সেটা না দিয়ে আমি একটা দুই নম্বর পদ্ধতিতে গেলাম যেটা হয় পনেরো দিন বিশ দিন পরে আমার বিল নেওয়ার পরিসেবা নষ্ট হয়ে যাচ্ছে তার মানে আমি এখানে দুই কোটি টাকার প্রজেক্টে আমি কিন্তু মাধ্যসূত্রে আরেকজনকে বিশ লাখ টাকা দিয়ে আমি নিয়ে নিলাম তাহলে ওই বিশ লাখ টাকা কালো টাকা প্লাস আমি এখানে যে দুই কোটি টাকার ভিতরে আমি পঞ্চাশ লাখ টাকার কাজ করে আমি দেড় দেড় কোটি টাকা নিয়ে গেলাম এই দেড় কোটি টাকা মিত্রে বিশ লাখ বাদ দিলে আমার থাকে এক কোটি তিরিশ তিরিশ লাখ তাহলে এটা কালো টাকা কারণ এটা আমি শো করতে পারি না কারণ আমি গভর্নমেন্টকে বলতেও পারবো না ট্যাক্স ফাইলে যে আমার এত প্রফিট হয়েছে তাহলে কিন্তু সেখানেও কিন্তু আইডেন্টিফাই করা যাবে না সে হয়তো বিশ লাখ টাকা দেখাইতে পারবে সাদা তো এই জন্য হচ্ছে কি যে এই কালো টাকাগুলো আইডেন্টিফাই করা খুবই সহজ গভর্নমেন্টের পক্ষে নন এনবিআর এর পক্ষে এবং তারা ভালো করেই জানে যে এই টাকাগুলি কারা উপার্জন করছে কোথায় উপার্জন করেছে এবং কোন মাধ্যমে যাচ্ছে কারা যাচ্ছে কোথায় যাচ্ছে এগুলো সবকিছু কিন্তু তার কাছে স্ট্যাটিস্টিক্স আছে তো সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে খুব সহজে আইডেন্টিফাই করা যেমন আপনি ব্যাংক থেকে গত কয়েক বছর টাকাগুলো কারা

প্রজেক্টটা রিভাইজ করে আবার কতটা করা হয়েছে তাহলে আমি কারা টেন্ডার করেছে কারা বেনিফিশিয়ারি হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমি তাদের ট্যাক্স ফাইলটা আইডেন্টিফাই করতে পারি কারণ আপনি যদি মনে করেন আমাকে কোনো দোষারোপ করতে চান আপনি যদি আমাকে সন্দেহ পোষণ করেন তাহলে আপনার প্রথম দায়িত্বটা কি প্রথম দায়িত্ব হচ্ছে আমার ট্যাক্স ফাইলটার খবর নেওয়া খবর কারণ আপনি আমার ট্যাক্স ফাইলটাতে খবর নিলে আপনি দেখবেন যে আমি যে বাড়িটা করেছি আমার বাড়িটা ট্যাক্স ফাইলে আছে কিনা আমি যে গাড়িটা চালাচ্ছি আমার এই গাড়িটা ট্যাক্স ফাইলে আছে কিনা আমি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বলছি যে আমি এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান অন করি আমার সেই ব্যবসা স্ট্যান্ডগুলো ট্যাক্স ফাইলে আছে কিনা যদি আমার ট্যাক্স ফাইলে না থাকে তাহলে আমার এগুলি কালো টাকা আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যেহেতু আপনি ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আপনি ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এখন আমরা দেখছি যে এই সরকারের পতন বিগত সরকারের পতনের পর এখন আমরা দেখছি যে ব্যবসায়িক সংগঠনগুলোর নেতৃত্ব চেঞ্জ করার একটা দাবি উঠেছে আমরা দেখেছি যে বিগত পনেরো বছরে আমরা দেখেছি রাজনৈতিক সংগঠন ব্যবসায়িক সংগঠনগুলো আসলে এক ধরনের দলীয় সংগঠনে পরিণত হয়েছে কিন্তু এমন চিত্রও আমরা দেখেছি যে ব্যবসায়ীদের একটা নিরপেক্ষ ভূমিকা ছিল যখন প্রধান দুই দলের মধ্যে সংঘাত হতো কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতো তখন ব্যবসায়ী সংগঠনগুলো সমঝোতার উদ্যোগ নিত এই চিত্রও কিন্তু আমরা সাংবাদিকরা দেখেছি কিন্তু বিগত পনেরো বছরে আমরা দেখলাম এই সংস্কৃতিটা উধাও হয়ে গেছে কেন ব্যবসায়িক সংগঠনগুলো দলীয় সংগঠনে রূপ নিল ব্যাপারটা খুব স্বাভাবিক হয়তো অনেকে আমার সাথে রাগ করবেন কিন্তু বাস্তবতা হলো ব্যবসায়ীরা যারা এইসব সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বিভিন্ন রকম দলীয় আশ্রয় নেয় বা তদবিরের আশ্রয় নেয় সেটা হচ্ছে পাওয়ার জন্য জন্য তার পার্সোনাল কারণ আমি যদি পার্সোনাল বেনিফিটের জন্য না হই তাহলে আমি কিন্তু সেখানে কিন্তু বারবার যাবো না এখন আমি বাংলাদেশ কম্পিউটার সমিতিতে দুই হাজার দু এক সালে দুই হাজার দুই তিনের জন্য হায়েস্ট বোর্ড পেয়ে আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম আমাকে তো আবার বলছে যে সভাপতি দায়িত্ব আমি কেন আমি তো আমার যতটুকু দায়িত্ব আমি পালন করছি আমি কেন আবার সেখানে আমি আবার কেন আমি সংগ্রহ করব তার মানে হচ্ছে যে আমাকে দেখতে হবে যে আমি রিয়েলি কি ওই অ্যাসোসিয়েশন বা চেম্বারের কন্ট্রিবিউশনের জন্য যাচ্ছি না আমি আমার ব্যক্তি বেনিফিটের জন্য যাচ্ছি এখন আমি ঢাকা চেম্বারে সভাপতি থাকার আগে আমি মনে করি এখন আমারও কিন্তু মনে হচ্ছে গত এই সংস্কার বা বর্তমান সরকারের কাছে এটা আমারও একটা আবেদন থাকবে ব্যবসায়ী নেতৃবৃন্দ কাছে আবেদন থাকবে যে সকল ব্যবসায়িক নেতৃবৃন্দ সলিড মন মানসিকতা নিয়ে কন্ট্রিবিউশন করার যায় তাদের ভিতরে কিন্তু লুকোচুরি থাকে না সো ট্যাক্স ফাইলটা তাদের দেখানো উচিত আমি মনে করি ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব হওয়ার আগে তার ট্যাক্স ফাইল থাকা উচিত এখন একজন একজন এফবিসিসি এর প্রেসিডেন্ট উনি প্রেসিডেন্ট হওয়ার আগে ট্যাক্স ফাইলে কত টাকা ছিল উনি কত টাকা সম্পদ ছিল উনি দুই বছর পরে দায়িত্ব পালন করার পরে ওনার ট্যাক্স ফাইলে কত আসলো তাহলে বোঝা যাবে যে আলটিমেটলি ওই প্রতিষ্ঠানের পদবী ব্যবহার করে উনি কতটুকু বেনিফিশিয়ারি হলেন তার মানে কি হচ্ছে যেমন এখন আমি যদি বেনিফিট নেওয়ার জন্য যদি আমি চেম্বারগুলো বা অ্যাসোসিয়েশনগুলো নেতৃত্বে যায় তাহলে কিন্তু আলটিমেট এটা কখনই হবে না কখনই কিন্তু সেখানে নেতৃত্ব তৈরি হবে না তো এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে এখন সময় আসছে আমি মনে করি যে সংস্কারের এই জায়গায় একটা ক্লিয়ার মেসেজ থাকতে হবে যে বাংলাদেশের যে কোনো চেম্বার এবং অ্যাসোসিয়েশনের নেতৃত্ব যিনি আসবেন ওনার ট্যাক্স ফাইলের ধারাবাহিকতা থাকতে হবে যে আমি আমি উনিশশো থেকে ব্যবসা করি তাহলে আমার উনিশশো সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ তার মানে দ্যাট ইজ প্রায় থার্টি সিক্স ইয়ার্স আমি থার্টি ফাইভ পার করে থার্টি সিক্সে পড়লাম তাহলে আমার এই পঁয়ত্রিশ বছরে আমার ট্যাক্স ফাইলে সেটা প্রকাশ আসে কি না যে আমি কিভাবে সম্পদের মালিক হলাম কিভাবে আমি কোম্পানিগুলো মালিক হলাম যদি সেটা দেখা যায় যে কোনো ঘাপলা আছে তাহলে বুঝতে হবে যে সামথিং রং এখন যদি এমন হয় যে আমি ঢাকা চেম্বারের সভাপতি যেই বছর ছিলাম দুই হাজার সাল আমার জানা মতো ওই বছর আমার ট্যাক্স ফাইল সবচেয়ে বেশি দুর্বল ছিল কারণ হচ্ছে আমি চেম্বারে সবচেয়ে বেশি সময় দেওয়ার কারণে আমি ব্যবসার দিকে সময় দিতে পারি তাহলে এখানে কিন্তু আমার কাছে মনে হয় যে চেম্বার অ্যাসোসিয়েশনগুলোতে আলটিমেটলি যদি বেনিফিটের জন্যই সবাই আসে কারণ যেমন এখন কিন্তু দেখুন আজকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিন্তু অলরেডি সরকারি কর্মকর্তাদের বলা হচ্ছে তাদের ট্যাক্স ফাইল সাবমিট দিতে হবে আমি মনে করি ইতিমধ্যে কিন্তু অলরেডি রাষ্ট্রীয়ভাবে কিন্তু নিয়ম ছিল যে সমস্ত এমপিদের দের ট্যাক্স ফাইল দিতে হবে যদিও গত সরকার বা ধারাবাহিকভাবে অনেকগুলো সরকারই কিন্তু সেই দিকে নজর দেয়নি বাট এখন কিন্তু সময় আসছে আপনি রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে রাষ্ট্রকে লুটপাট করবেন জনগণকে বঞ্চিত করবেন এখন কিন্তু জনগণ শিখেছে এটা কিন্তু মনে রাখতে হবে এইবার কিন্তু আন্দোলনটা আমি অনেকবারই বলি যে এই আন্দোলনটা কিন্তু অনেকে হয়তো বলবেন এক মাস কিন্তু এই আন্দোলনটা রিয়েলি পাঁচ থেকে ছয় দিন এবং রিয়েল আন্দোলন কিন্তু আবার আন্দোলনের আন্দোলন হয়েছে কিন্তু মাত্র যে আমি আপনি যে কথাটা বলছিলেন যে আসলে ট্যাক্স ফাইলটা দেখতে হবে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি আমরা যারা বিজনেস সাংবাদিকতার সাথে জড়িত অনেক দিন ধরে রিপোর্টিংয়ের সঙ্গে আমরা জড়িত আছি আমরা অনেক দিন ধরে খেয়াল করছি যে ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এমন সব ব্যবসায়ী যারা বাংলাদেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখছেন তাদের খুব বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে তাও না আবার যারা বাংলাদেশের সর্বোচ্চ করদাতা যারা আপনি যেটি বলছিলেন সর্বোচ্চ করদাতা ব্যবসায়ীরাও কিন্তু আমরা দেখছি যে সেই তালিকায় নাই বরং কারা নেতৃত্ব দিচ্ছেন যারা হয়তো ট্যাক্স ফাঁকি দিচ্ছেন যারা হয়তো অর্থ লুটপাট করছেন যারা বিশাল কোনো সংগঠন করেন নাই কিন্তু তারা দলীয় রাজনীতির প্রতি আনুগত্যশীল এইটা কেন আর দুই হচ্ছে যে আমরা তাহলে ভালো লোক যারা যোগ্য লোক সেটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে আমরা তাদেরকে বসাতে পারি না এখানে প্রথম কথা হচ্ছে যে আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত যারা ব্যবসায় কন্ট্রিবিউট করতে পারে না যারা অর্থনীতিতে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই কর্মসংস্থানে যাদের কন্ট্রিবিউশন নাই তারা কোনোভাবে কোনো ব্যবসায়িক নেতৃত্বে আসা উচিত না এবং ভোট ছাড়া কিন্তু ভোটটাও কিন্তু আমি মনে করি ভোট কিন্তু সুন্দর কথা বলেও কিন্তু ভোট নেওয়া যায় আমি কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে আমি আমার সুন্দর কথোপকথন দিয়ে আমি একজনকে কনভিন্স করে কিন্তু আমি নেতা হইতে পারি আমি যেটা মনে করি যে এখন সময় আসছে চেম্বার অ্যাসোসিয়েশনগুলি বলতে হবে যে আমার এই অ্যাসোসিয়েশনের সবচেয়ে বেশি কর্মসংস্থানের বন্দোবস্ত কে করছে তার পয়েন্ট হবে এত আমার যে ইকোনমিতে সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছে তার পয়েন্ট হবে এত তিন নম্বর হচ্ছে যে আমার শুধুমাত্র আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে কারণ এখন লক্ষ্য করে দেখুন সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে ব্যবসা যদি আমরা কন্টিনিউ করতে না পারি ইন্টারন্যাশনাল লিঙ্কে যদি আমরা না বেড়াইতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমি বাংলাদেশের ইকোনমি দিয়ে কিন্তু আমি কোনোদিনও পারবো না আজকে দেখেন পুরো দেশের ইকোনমিটা কিন্তু ডিপেন্ড করতেছে কিন্তু আলটিমেটলি আমার ফরেন কারেন্সির উপরে আপনি দেখেন সরকার কিন্তু ইতিমধ্যে কি হচ্ছে নন রেশিন বাংলাদেশিরা তারা বৈধ পাতে টাকা পাঠানোর কারণে দেখেন রাতারাতি একটা সরকার এক মাসের ভিতরে কিন্তু স্টেবল পর্যায়ে চলে আসছে যেটা অবশ্যই আলহামদুলিল্লাহ এটা কোনো সন্দেহ নাই তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে আমার বিদেশি শ্রমিক যারা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছে তাদের এটা তা কোথা থেকে কাটাচ্ছে বাইরে দিয়ে কাটাচ্ছে আবার এই শ্রমিক যদি আমি হোয়াইট কালার জব দিতে পারি আমি যদি এদেরকে স্কিল ডেভেলপ করে দিতে পারি তাহলে বর্তমান যে মানি ফ্লোটা আছে এই মানি ফ্লোটা আমার পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ চলে আসবে আপনি বাইরের কথা খেয়াল করে দেখেন radur bhaggo প্রত্যেকটা সরকার পতনের পরে আমরা লক্ষ্য করি যে বাইরাতে একটা সিন্ডিকেট হচ্ছে এই সিন্ডিকেটটা কেন হবে বাইরাতে সিন্ডিকেট হওয়ার তো কোনো উচিত না আমার কথা হলো বিদেশের মার্কেটে যখন কেউ যাবে তখন সেখানে তারা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে কে কোথায় নিতে পারবে তার স্কিল লেভেল কি তার ট্রেনিং ইনস্টিটিউট আছে কিনা সে প্রপার স্কিল দিচ্ছে কিনা সে ওই দেশে গিয়ে ইকোনমিতে ভালো জব করছে কি এগুলোর উপর ভিত্তি করে তবে এই সরকার কিন্তু প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যাপক কিন্তু নজর দিয়েছে এবং আপনি এর মধ্যে দেখেছেন যে রেমিটেন্স প্রবাহ কিন্তু বেড়েছে এবং প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ব্যাপক উৎসাহ আমরা দেখেছি আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই আবারও ব্যবসায়িক সংগঠনের আলোচনাতেই আসতে চাই সেটি হচ্ছে আপনি তো বিভিন্ন দেশ বিদেশের অভিজ্ঞতা আপনার আছে দেশের বাইরের ভালো মানে উন্নত দেশগুলোতে ব্যবসায়িক সংগঠনগুলো কিভাবে পরিচালিত হয় তারা আসলে অর্থনীতিতে কিভাবে কন্ট্রিবিউট করেন খুবই ভালো আমি আমি নিজে বলবো যখন আমি ঢাকা চেম্বারে সহ দায়িত্ব পালন করেছিলাম তখন আমি নিজে দুবাই চেম্বারে মিট করেছি আমি আবুধাবি চেম্বারে মিট করেছি আমি জাপান চেম্বারে মিট করেছি আমি বাহরাইন চেম্বারে মিট করছি আমি সৌদি আরবে মিট করেছি এইভাবে কিন্তু অনেকগুলো দেশে কিন্তু আমি সরাসরি কিন্তু আমি আমার ডেলিগেট নিয়ে মিট করার পিছনে একটা কারণ ছিল আমাদের বোঝা এবং সেখানে কিন্তু আমি ঢাকা চেম্বারে যারা কর্মকর্তা বা যারা স্টাফ হিসাবে তাদেরকে আমি নিয়ে যাওয়ার পিছনে কারণ ছিল কারণ দুবাই চেম্বারকে যদি আমি উদাহরণ হিসেবে দেখি কারণ আমার কাছে মনে হচ্ছে দুবাই চেম্বার এখন একটা মডেল একটা রাষ্ট্র মরুভূমিতে থেকে সে কীভাবে সারা পৃথিবীকে এখন কিন্তু ব্যবসাতে সে কন্ট্রোল করছে ডোমিনেট করছে এবং তাদের যদি অ্যাক্টিভিটিসগুলো আমরা লক্ষ্য করি এবং সেখানে কিন্তু আমাদের মতে এইভাবে কিন্তু এই যে সবাই নেতা হওয়ার জন্য সবাই ডাইরেক্টর হওয়ার জন্য কিন্তু পাগল হয় না ওখানে কিন্তু কন্ট্রিবিউট করার মানসিকতা না থাকলে কারো সম্ভব না এবং সেখানে কিন্তু এই জায়গাগুলি দেখা হয় সে কতজন লোককে কর্মসংস্থানে বন্দোবস্ত করতে পেরেছে সে তার ট্যাক্স ফাইলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে এবং তার সত্যিকার তো সোশ্যাল স্ট্যাটাসটা কতটুকু এই ব্যাকগ্রাউন্ডগুলোর ভিত্তি করে কিন্তু সেখানে তাদের লিডার নির্বাচিত করে এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য সেটা হলো যে কোন একটা চেম্বার অ্যাসোসিয়েশন কিন্তু নিয়ম হচ্ছে সারা পৃথিবীতে যারা নেতৃত্বে নির্বাচিত তারা কিন্তু চালায় না তারা আসে পলিসি মেক করার জন্য চালাই কিন্তু হচ্ছে ওখানকার যারা অফিস বিয়ারার বা যাদেরকে আমরা বলি যে স্টাফ বা কর্মকর্তা কেউ রিসার্চ দেখবে কেউ হয়তো বা কোঅর্ডিনেশন দেখবে এগুলা কিন্তু চালাচ্ছে তারা ডাইরেক্টরদের কাজটা হচ্ছে পলিসি নির্ধারণ করে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে এবং দেখা যে আমার যে পলিসি আমার যে নীতি সেখানে চাচ্ছে কি না কিন্তু আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের সমস্ত চেম্বার অ্যাসোসিয়েশনগুলো হচ্ছে নিজেদেরকে কিভাবে আমি হাইলাইট করতে পারবো কিভাবে আমি নিজেকে পরিচালনা করবো যেমন আমি বাংলাদেশ কম্পিউটার সমিতি থাকা অবস্থায় সেই দুই দুই সালে আমি কিন্তু স্ট্রেনধেনিং করে আসছিলাম সেক্রেটারিয়ট যা আমার অ্যাসোসিয়েশন চালাবে সেক্রেটারিট আমি কেন তাই না তো এই জায়গাটাতে কিন্তু এখন নাই আবার একইভাবে ঢাকা চেম্বারও কিন্তু আমি স্ট্রং করে আসছিলাম রিসার্চ ইউনিট যে সত্যিকার গবেষণা নাই কারণ আমি ঢাকা চেম্বার থাকা অবস্থায় হরতালে কতটুকু ক্ষতি হয় দৈনিক সেটা কিন্তু কোনো গবেষণা ছিল না আমি কিন্তু একটা গবেষণা করে দেখেছি কোন সেক্টরতে কতটা ক্ষতি হয় এবং সেই গবেষণা এখনো দেখানো হয় যে আমরা আমরা ওই গবেষণার ফলাফল বা ওই গবেষণার তথ্যই ব্যবহার করে আমরা কিন্তু এখনো রিপোর্ট করি তো আমরা আসলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার আর কিছু বলার আছে কিনা খুবই সংক্ষিপ্ত আমার কাছে যেটা মনে হয় যে ভালো লোকদেরকে মূল্যায়ন করার সময় আসছে কারণ এই সমাজ যদি পরিবর্তন করতে হয় কারণ আমাদের সমাজে ভালো লোককে এবং ভালো লোককে আইডেন্টিফার কিন্তু মাধ্যম সবাই আমরা জানি ভালো লোক মুখে বললেই হবে না ভালো লোক আইডেন্টিফাই করার জন্য তার ট্যাক্স ফাইল দেখতে হবে তার ব্যবসায়িক ট্রাক রেকর্ড দেখতে হবে তার স্টাফ হ্যান্ডলিং দেখতে হবে তার ফ্যামিলিক্যাল ভ্যালুস দেখতে হবে তার সোসাইটিক্যাল ভ্যালু দেখতে হবে এগুলো যদি আমরা না দেখি তাহলে আমরা যদি একজন নেতাকে শুধুমাত্র তার সুন্দর বক্তৃতার কারণে যদি তাকে বসিয়ে দেওয়া হয় তাহলে আলটিমেটলি কিন্তু হবে না যে এবং আমি একটু ছোট্ট বলতে চাই যে বাংলাদেশ কম্পিউটার সমিতির রিসেন্ট একটা প্রবলেম হওয়ার পর আমরা কিন্তু লক্ষ্য করছি যে সেখানে কিন্তু খুব সহজেই আমরা সমাধান করতে পেরেছি একটাই কারণ ছিল যে সেখানে হলো আমরা ভালো লোকগুলোকে সবাইকে সম্পৃক্ত করতে পেরেছি যে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও আশা করি যে যেহেতু সংস্কার হচ্ছে হয়তো এই ব্যবসায়িক সংগঠনের ক্ষেত্রেও বড় ধরনের একটা সংস্কার হবে সেই আশাবাদ আমরাও ব্যক্ত করছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন নিউজের সঙ্গেই থাকুন